প্রিয় অভিভাবকবৃন্দ, সোমবার 11ই মে উইক 3 থেকে ছাত্রছাত্রীরা একদিন করে স্কুলে আসবে এবং অন্যদিন তারা ঘরে বসেই তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। পাঞ্চপল পাবলিক স্কুল অনসাইট লার্নিংয়ের জন্য যে আয়োজন করেছে উইক 3 থেকে, সেগুলো হলো সোমবার ব্র্যাডম্যান হাউসের লাল গ্রুপ, মঙ্গলবার ফ্রিম্যান হাউসে হলুদ গ্রুপ, বুধবার ওনেল হাউসে নীল গ্রুপ, বৃহস্পতিবার থ্রোপ হাউসে সবুজ গ্রুপ। যদি নির্দিষ্ট দিনে তারা না আসতে পারে তাহলে অফিসে কন্ট্যাক্ট করবে। কিভাবে বাচ্চাকে আপনি ড্রপ অফ করবেন আমি এখন সে সম্পর্কে আপনাদেরকে বলছি। সকাল 8:30 থেকে 9:05 পর্যন্ত টিচার স্কুল গেটে অবস্থান করবে। অভিভাবকরা স্কুলের ভিতরে আসতে পারবে না, অভিভাবকরা তাদেরকে স্কুল গেটেই নামিয়ে দিবে। ছাত্রছাত্রীরা কিন্ডারগার্টেন বা প্রাইমারি স্কুল প্লেগ্রাউন্ডে টিচারের তত্ত্বাবধানে থাকবে। প্রি স্কুলের বাচ্চারা আর্লি ইন্টারভেনশনের গেট দিয়ে স্কুলে ঢুকবে এবং অভিভাবকরা আর্লি ইন্টারভেনশন গেটে সাইন ইন করবে। স্কুল গেট 9:00 ওপেন করা হবে। কিভাবে আপনারা বাচ্চাকে পিক আপ করবেন সে সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। ছাত্রছাত্রীরা 9:45 স্কুলে একত্রিত হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। যদি বড় ভাই বা বোন থাকে তাহলে তাদের ভাই বোনদের, ছোট ভাই বোনদের নিয়ে তারা স্কুল গেটে অবস্থান করবে। প্যারেন্টসরা তাদের বাচ্চাদের দেখার পর টিচারের কাছ থেকে তারা যেতে পারবে। প্রি স্কুলের বাচ্চারা আর্লি ইন্টারভেনশন গেটে সাইন আউট করবে এবং সেখান থেকে তাদের বাচ্চাকে নিয়ে যাবে। প্রি স্কুলের বাচ্চারা ক্লাস টিচার এবং সহকারী টিচারের তত্ত্বাবধানে থাকবে। যে জিনিসগুলো বাচ্চারা স্কুলে আনতে পারবে, সবসময় তারা পানির বোতল নিয়ে আসবে। স্কুলে পানির বোতল সেখানকার ট্যাপ থেকে তারা রিফিল করতে পারবে। প্রত্যেকেই তাদের নিজস্ব খাবার নিয়ে আসবে এবং আমরা খাবার শেয়ার না করার জন্য উৎসাহিত করি। ছাত্রছাত্রীরা তাদের স্কুল ব্যাগে তাদের পেন্সিল কেস এবং পেন্সিল নিয়ে আসবে। এবার আমি আপনাদেরকে ক্যান্টিন সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। সোমবার 11ই মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন স্কুল ক্যান্টিন খোলা থাকবে। রমাদানের জন্য স্কুলের কিছু খাবার সীমিত থাকবে। ছাত্রছাত্রীরা লাঞ্চের অর্ডার দিতে পারবে সকালে। সেখানে টেবিলে পেপার ব্যাগ থাকবে। সে পেপার ব্যাগে তাদের পছন্দময় খাবার তারা পছন্দ করে সে ব্যাগে টাকা দিয়ে তারা খাবারের অর্ডার দিতে পারবে। যদি টাকা চেঞ্জ লাগে তাহলে খাবার ডেলিভারির সময় সে চেঞ্জ তারা পাবে। এরপরও যদি আপনার কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি অফিস কক্ষে ফোন দিতে পারেন। সেই ফোন নাম্বার হচ্ছে 9750505055। এছাড়াও আপনি ইমেল করতে পারেন। স্কুল লেটারের মধ্যে সেই ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি সেই নাম্বার ইমেল অ্যাড্রেসে আপনি স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময়ে আমাদেরকে সাহায্য করার জন্য।